জ্বালানি তেল পরিবহন ভাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর হাজিগঞ্জের এক নং উত্তর ইউনিয়ন রাজারগাঁও বিএনপি বৃহস্পতিবার রাজারগাঁও বাজার হাসপাতাল সংলগ্ন মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুমিনুল হক এক নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুফিজুর রহমানের সভাপতিত্বে এতে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা জ্বালানি তেলের সাথে নিত্যপণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টে আছে বলে মন্তব্য করেন এ অবস্থা থেকে দ্রুত দেশবাসীকে মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা বিক্ষোভ সমাবেশে নং দ্বাদশগ্রাম যুবদলের সভাপতি কামাল সাধারণ সম্পাদক কামরুল বকাউল ফারুক আব্দুল বাসার আলামিন সোহাক ছাত্রদলের রহমান স্বেচ্ছাসেবক দলের মহসিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশ নেয়